আসসালামু আলাইকুম। গতকাল সারা দেশে 234টি পৌরসভায় মেয়র এবং কমিশনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই মেয়র নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয় বিজেপির দল এবং 20 দলীয় জোট অংশ নিয়েছিলাম। প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার এবং নির্বাচন কমিশনও। কোন রাজনৈতিক দলের সাথে রেওয়াজ অনুযায়ী আলোচনা না করেই নির্বাচন বিধিমালা গ্রহণ করেছিল, যা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য ছিল না। বারবার সেনা মোতায়েনের দাবি জানানো হলেও নির্বাচন কমিশন সেই দাবির প্রতি কোনো কর্ণপাত না করেই সরকারের যোগসাজশে একটি নজিরবিহীন, ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করেছে। সরকারের উদ্দেশ্য ছিল দলীয় প্রতীকের মাধ্যমে তথাকথিত নির্বাচন কমিশন, তাদের অনুগত নির্বাচন কমিশন দলীয়করণকৃত প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জনগণের রায়কে ছিনতাই করা এবং ছিনতাই করে এক নজিরবিহীন, ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য নির্বাচনের প্রহসন করা হয়েছে। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী ও যুগ্ম সচিবদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 20 দলীয় জোটের কিছু নেতৃবৃন্দ দেশনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সভায় নিম্নে বর্ণিত প্রস্তাবাবলী গৃহীত হয়। এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সরকারের নির্লক্ষ্য বাস্তবায়নের কারণে নজিরবিহীন সন্ত্রাস, সহিংসতা, ব্যালট ছিনতাই, বিএনপি নির্বাচনী এজেন্ট, প্রার্থীদের উপর হামলা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব, নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনগণ এই নির্বাচনে অবাধে তাদের ভোট দিতে পারেননি। দুই, এই নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, কারচুপি, ভোট ডাকাতি, প্রকাশ্যে ব্যালটে সিল মারা, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে ভোট গ্রহণ শুরুর প্রথম থেকেই বের করে দেওয়া, নজিরবিহীন সন্ত্রাসী পরিবেশ সৃষ্টির মাধ্যমে ভোট দানে নিরুৎসাহিত করা হয়েছে। নির্বাচনের আগের রাত থেকেই কোনো কোনো কেন্দ্রে সরকারি দল দখল করে ব্যালট বাক্স বোঝাই করেছে, প্রতিপক্ষ প্রার্থীকে ও তার এজেন্টদের আক্রমণ ও হামলা করে আহত করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীরাও বাদ যাননি। এটিএন নিউজের মহিলা গণমাধ্যম কর্মী, ঠাকুরগাঁও রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের মারপিট করা হয়েছে, এমনকি গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 30 ডিসেম্বরের আগে থেকে বিএনপি প্রার্থীদের উপরে হামলা, নির্বাচনী সভায় হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটেছে। এই ভীতিকর পরিবেশ বিরোধী দলের প্রার্থীদের বিজয়কে নস্যাৎ করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী প্রার্থীদের পরাজিত হিসাবে ঘোষণা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর ও রিটার্নিং অফিসারকে অবরুদ্ধ করা হয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের নির্লক্ষ্য বাস্তবায়ন করতে তাদের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে। বিএনপি বারবার সেনা মোতায়েনের দাবি জানালেও সেই দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেনাবাহিনী একটি নিরপেক্ষ, দলীয় প্রভাবমুক্ত প্রতিষ্ঠান। দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে সেনাবাহিনী ব্যতীত কোনো সন্ত্রাসমুক্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রায় অসম্ভব হওয়ার পরেও এই ব্যবস্থা তারা নেয়নি। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বর্তমান সরকার কোনো নৈতিক বৈধতা ছাড়াই ক্ষমতায় আছে। 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন তামাশা নির্বাচন প্রায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত সরকার ক্ষমতা দখল করে আছে এবং এখন পর্যন্ত গণতন্ত্রের সকল রীতিনীতিকে উপেক্ষা করে বিরোধী দলের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে প্রায় এক দলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে। গণতান্ত্রিক ব্যবস্থার সকল প্রচলিত রীতিনীতিকে অবজ্ঞা করে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে
মিথ্যা মামলা, হত্যা, অপহরণ, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের এই ত্রাস সৃষ্টি থেকে গণমাধ্যম, সিভিল সোসাইটি, এনজিও কেউ বাদ পড়ছে না। এই নির্বাচনের সময় প্রায় 3 মাস ধরে গণগ্রেফতার, মিথ্যা মামলা রুজুয়াতে প্রায় 6,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত কিছুর পরেও গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনের মাধ্যমে আরেকবার প্রমাণিত হল বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এবং নৈতিক বৈধতার সংকট রয়েই গেছে। সরকার সুপরিকল্পিতভাবে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে প্রকৃত অর্থে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চলেছে। ভিন্ন মত, মুক্ত চিন্তা সরকারের সহনশীলতার মধ্যে নেই। সেই কারণে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মানবাধিকার কর্মী, ভিন্ন মতের গণমাধ্যম কর্মী, এনজিও ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া কেউই বাদ পড়ছে না সরকারের রোশনল থেকে। একের পর এক আইন তৈরি করছে বিরোধী মত ও পথকে দমন করবার জন্য রাবার স্ট্যাম্প পার্লামেন্টের মাধ্যমে। গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচন ছিল তাদের নীল নকশা বাস্তবায়নের আরেকটি নাটক। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এটি আরেকটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। ইতিপূর্বে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী আচরণ, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতা একথাই প্রমাণ করেছে যে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে পারে না। গতকালের পৌর নির্বাচন সেই সত্যেরই প্রামাণিক চিত্র হিসাবে গোটা জাতির সামনে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি ও 20 দলীয় জোট এই কারণে গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচন 2015-র ফলাফল প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গতকাল পৌর নির্বাচনে আপনারা যে ঝুঁকি নিয়ে সত্যকে জনগণের সামনে তুলে ধরেছেন এবং নিষ্ঠার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করেছেন, তার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাই আমরা ধন্যবাদ। একই সঙ্গে আপনাদের মাধ্যমে বিএনপি ও 20 দলীয় জোটের নেতাকর্মী যারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে এই নির্বাচনে কাজ করেছেন দলীয় প্রার্থীদের পক্ষে তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।